আলিপুর বিশেষ সিবিআই আদালতে বিস্ফোরক অভিযোগ নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের বিনা বিচারে এক বছর কেটে গেল। এক বছর জোর করে আটকে রাখা হয়েছে দাবি রাজ্যের প্রাক্তন মন্ত্রীর। কে কি বললো তাতে আমাদের কিছু এসে গেল না। আমি এইটুকু বুঝেছি যে শুধুমাত্র আমাকে জোর করে এখানে আটকে রাখা হয়েছে। জেল হেফাজত শেষে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ মোট সাতজনকে আলিপুর স্পেশাল সিবিআই আদালতে আনা হয় সোমবার। বিনা বিচারে এক বছর ধরে আমাকে জোর করে আটকে রেখেছে। ষড়যন্ত্রের প্রশ্নে সাংবাদিকদের বলেন, কে কি বলল তাতে তার আসে যায় না, তাকে জোর করে আটকে রাখা হয়েছে। আলিপুর কোর্ট চত্বরে গাড়ি থেকে নামার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি আরো বলেন, যারা বন্দিমুক্তির আন্দোলন করেছিল, আজকে এক বছর বিনা বিচারে আমি আছি, তাদের মুখোমুখি। 2022 সালের 23 জুলাই, ঠিক এক বছর আগে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা মেলে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। যদিও গত এক বছরে একাধিকবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন তিনি। ইতিমধ্যেই খোয়া গিয়েছে মন্ত্রীর পদ, তবে দল ব্রাত্য করলেও দলের সঙ্গে আছেন বলেই বারবার জানান দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা টিভি।